বনবিথী। হুগলির বৈদ্যবাটির কাছে এক বিনোদন কেন্দ্র। কলকাতা থেকে দূরত্ব মাত্র 1 ঘন্টা। পিকনিক স্পট বা সবান্ধব সপরিবার বিনোদন কেন্দ্র হিসেবে, বিনোদন উদ্যান হিসেবে যথেষ্ট প্রশংসা কুড়োয় বৈদ্যবাটির বনবিথী। কিভাবে আসবেন, এখানে কি কি করবেন, কি কি করা যায় না, প্রবেশ মূল্য কত ইত্যাদি সব তথ্য এই ভিডিওতে পাবেন। যদিও বলার কিছু রাখবে না, বলার কিছু থাকবে না, সমস্ত স্ক্রিনেই দেখতে পাবেন তথ্যগুলো, তবু চেষ্টা করব বলে দেওয়ার। তবে আগে দেখে নেওয়া যাক জায়গাটি কেমন। কী নেই এই বনবিথী বিনোদন কেন্দ্রে? রয়েছে বিশাল জলাশয় যেখানে বোটিং করা যায়, স্ক্রিনেই দেখতে পেয়েছেন, প্রতি জনপ্রতি 15 মিনিটে 30 টাকা ভাড়ায় বোটিং করা যায়। রয়েছে অন্তত 20-22টা পিকনিক স্পট যেখানে অন্তত 20 জনের দল এক একটা স্পটে পিকনিক করতে পারবেন। এই যে গাছগুলোতে নম্বর দেওয়া আছে 10, 9, 20 ইত্যাদি, এইগুলো এক একটা পিকনিক স্পট হিসাবে ধরা হয়। ধরা যাক কোনো দলে 30 বা 40 জন আছেন, তখন তারা 2টি পিকনিক স্পট ভাড়া নিতে পারবেন। দু রকমের ভাড়া আছে এই স্পটগুলোর, 300 এবং 400। 400টি হলো একটি শেড পাবেন, আর 300টা গাছের ছাও। প্রথমে ভেবেছিলাম এই অপূর্ব সুন্দর বাড়িটা হয়তো ভাড়া পাওয়া যায়, পরে জানলাম না, এটি একটি ব্যক্তিগত সম্পত্তি এবং এই বিনোদন কেন্দ্রটি, এই উদ্যানটি এঁদেরই। তবু দেখেই মন ভালো হয়ে যায়। কলকাতার এত কাছে, এত ঝকঝকে সুন্দর সবুজে মোড়া এই বিনোদন কেন্দ্রটিকে দেখে শান্তিনিকেতনের আম্রকুঞ্জ বা উত্তরায়ণের কথা মনে পড়ে যেতে পারে। বড়রা পিকনিকে মেতে উঠলে শিশুরাই বা কি করবে, সুতরাং তাদের জন্য দুর্দান্ত ব্যবস্থা আছে এই বিনোদন পার্কে। রয়েছে রকমারি রাইডিং ইত্যাদি, রয়েছে তাদের মতো করে সাজানো সুন্দর চিলড্রেন্স পার্ক। বলে রাখা ভালো, শীতের 2 মাস এখানে যথেষ্ট এবং প্রচুর পরিমাণে পিকনিক হলেও সারা বছর এই উদ্যানটি খোলা থাকে এবং মূলত কাপেলদের স্বর্গরাজ্য এই বনবিথী উদ্যান।
স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে শুধু একটা কল করলেই ডেকোরেটার্সের যাবতীয় সরঞ্জাম, পিকনিকের আয়োজন সমস্ত এরাই করে দেবেন। রান্না থেকে পরিবেশন আপনারা চাইলে আপনারাও করতে পারেন, বা এখানেও এখান থেকেও সম্ভব। যাবতীয় আয়োজন সব। মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা পে টয়লেটের ব্যবস্থা এখানে বেশ পরিচ্ছন্ন। শহুরে কোলাহল, নাগরিক ক্লান্তি কাটানোর জন্য একটা বেলা, একটা দিন সবান্ধব, সপরিবার, প্রিয়জনদের নিয়ে এই বৈদ্যবাটির বনবীথিতে একবার এলে বুঝতে পারবেন কি সুন্দর করে একটা দিন কেটে যেতে পারে। পাখিদের কোলাহলে, সবুজের আলো আবছায় আর প্রচুর প্রচুর নানান রকমের গাছেদের সঙ্গ পেয়ে। এবার বলে দেওয়া যাক এখানকার প্রবেশ মূল্য কত। টিকিটের দাম জনপ্রতি 30 টাকা, 3 বছরের ওপরে বাচ্চাদেরও 30 টাকা লাগে। আর আগেই বলা হয়েছে পিকনিক স্পটের ভাড়া 300 এবং 400 টাকা। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত পার্কের সময়কাল। এবার বলা যাক কিভাবে বনবীথিতে আসবেন। হাওড়া ব্যান্ডেল মেন লাইনে শেওড়াফুলির ঠিক পরে স্টেশন বৈদ্যবাটি, বা ব্যান্ডেলের দিক থেকে যদি আসেন মানকুণ্ডু এবং ভদ্রেশ্বরে ঠিক পরে স্টেশন বৈদ্যবাটি। স্টেশনে নেমে ছবিতে দেখানো ওভারব্রিজ দিয়ে ঠিক নামলেই ছোট্ট বাজার, এবং এখানে রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। মাত্র 10 টাকা ভাড়ায় টোটো পৌঁছে দেবে আপনাকে ডিভিসির পুল পেরিয়ে, যেখানে অনেক পাখি দেখা যায়। ঠিক ডিভিসি পুল পেরিয়েই বনবীথি মোড়। এই মোড় থেকে জাস্ট 2 পা হাঁটলেই পার্ক। ছবিতে দেখিয়ে দিচ্ছি পার্কের প্রবেশের আশপাশের রাস্তাঘাট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।